ইটালির প্রত্যন্ত এক দ্বীপ প্যান্টেলেরিয়া। অনাবৃষ্টি আর রুক্ষ শুষ্ক প্রকৃতির কারণে এখানে খুব কম মানুষের আবাস, কিন্তু এমন পরিবেশেও কোনো উন্নত প্রযুক্তির সাহায্য ছাড়াই অভিনব এক উপায়ে এখানে সবুজের হাতছানি এনেছে দ্বীপের প্রাচীন বাসিন্দারা। এই পদ্ধতিতে পাথরের উঁচু প্রাচীর বানিয়ে কুয়াশা আটকে তাকে জলকণায় পরিণত করে মাটি ভিজিয়ে তারপর সেখানে বীজ থেকে চারাগাছ তৈরি করতেন তারা। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা অংশের ভিতরে কুয়াশা আটকে পাথর দেয়ালে জলকণা জমতে শুরু করে। সে জলকণা দেওয়াল বেয়ে নিচে নেমে মাটি ভিজিয়ে দেয়। প্রাচীরের দেওয়াল ঘেঁষে পুঁতে রাখা বীজ পানি পেয়ে ক্রমশ চারাগাছে পরিণত হয়। এভাবেই এখনো ওই দ্বীপে বীজ থেকে চারাগাছ তৈরি করে এলাকার মানুষজন। প্রাচীর ঘেরা এই বাগানকে বলা হয় প্যান্টেলেরিয়ান বাগান। 30 ফুট পরিধি আর 5 ফুট চওড়া প্রাচীরের দেয়ালে ছোট একটি ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে বাগানের ভেতর প্রবেশ করা যায়। সারা বিশ্বে একমাত্র প্যান্টেলেরিয়াতেই কুয়াশা ধরে রেখে চাষের এরকম অভিনব উপায় দেখা যায়। ঠিক কতদিন আগে এই প্রাচীর তৈরি করা হয়েছিল তা সঠিক জানা যায়নি। কাদের মাথায় এরকম অভিনব উপায় এসেছিল তাও জানা সম্ভব হয়নি। এক সময় এরকম প্রাচীর ঘেরা বাগান প্যান্টেলিয়াতে অসংখ্য থাকলেও এর বেশিরভাগই এখন নষ্ট হয়ে গেছে। যেগুলো এখনো টিকে আছে তা দেখতেই ভিড় করেন পর্যটকরা। মার্সিয়া মান্নান, মাই টিভি।